Resulullah sallallahu aleyhi ve sallam দীর্ঘ ২৩ বছর ধরে গোটা সাহাবাই কিরামদেরকে ৩-৪টা লাইনের উপর মেহনত করেছেন। দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, সাহাবাই কিরামদেরকে পূর্ণাঙ্গ সাহাবাই কিরামদেরকে এই ৪টা লাইনের উপর মেহনত করার কারণে বরকতে গোটা সাহাবাই কিরাম পরিপূর্ণ দিনের উপর চলা সক্ষম হয়েছে। আমি আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সুযোগ পাবো না। আল্লামা নূরুল হুদা ফয়েজি দামাত বারকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল এনবিয়াই ওয়াল মুরসালিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশশাইতানিররাজিম, বিসমিল্লাহিররহমানিররহিম। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون آمنت بالله صدق الله مولانا العظيم। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত মাওলানা শাহ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম নিয়ে শীর্ষক আলোচনার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আজ এই প্রোগ্রামের এই আলোচনা সভার মহতরাম প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই সহ জাতীয় আন্তর্জাতিক নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে ইসলামী যুব আন্দোলনের জানবাজ কর্মী বাহিনী এবং শিক্ষিত সুধীবৃন্দ, আমি আমার শায়খ মুর্শেদ পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দীর্ঘ ৩৪টি বছর কাটাতে সক্ষম হয়েছি। আল্লাহ পাক দীর্ঘ ৩৪ বছর পর্যন্ত তার সান্নিধ্য লাভ করার সুযোগ করে দিয়েছিলেন। একান্ত কাছে থেকে যা কিছু আমি উপলব্ধি করেছি, যা কিছু আমি বুঝতে পেরেছি, তার ইন্তেকালের পরে তার থেকে লক্ষ গুণ বুঝার আল্লাহ পাক তৌফিক দান করেছিলেন। জীবিত অবস্থায় কাছে যখন থাকছিলাম হয়তো সেই ধরনের চিন্তা ফিকরও ছিল না, আর এত তাড়াতাড়ি তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন তাও কল্পনাও ছিল না। অনেক প্রোগ্রাম ছিল, অনেক কর্মসূচি ছিল, অনেক কিছু ভাবতাম যে শেখ রহমতুল্লাহ আলাইহির কাছে থেকে আরও কিছু অগ্রসর হব, কিন্তু আল্লাহ পাকের মর্জি নির্ধারিত সময় আখরাতের সফর তাকে করতে হয়েছে। তিনি আমাদেরকে এতিম করে চলে গিয়েছেন। আমি তার বিচ্ছেদের বেদনা ধারণ করে আমি বিভিন্ন সময় একা একা নিজের মাতৃভাষায়, বাংলা ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায় আমি কিছু ছন্দ এভাবে বলতেছিলাম, কিন্তু সেগুলো আবেগময়ী কোনো মজলিসও পাইনি, আর বলার কোনো সুযোগ হয়নি। আজ আমি যুব আন্দোলনে এই মজলিসে দাঁড়িয়ে আমার শায়খ মুর্শেদ পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহির শানে যা কিছু আমি লিখেছি তার থেকে দু-একটি ছন্দ আমি শুধু আপনাদের সামনে পেশ করব। सैयदी फजलुल करीम रहनुमाए आशिकी मजहर रशद व हिदायत नूर इरफा मुर्शिदी। दीर्घ আমরা হযরত উলামায়ে کرام জানেন, আমাদের আকাবের দিন যারা রহনুমা, যারা সত্যিকার আমাদেরকে রাস্তা দেখিয়েছিলেন, তাদের বিচ্ছেদের বেদনা এটা সহ্য করার মতো নয়। আমাদের আকাবের দিন দারুন দেওবন্দ মাদ্রাসার থেকে শুরু করে আজ হাটাজারি মাদ্রাসার যত মুরব্বিয়ানি কেরাম বিদায় নিয়েছেন, হাজারো হাজারো উলামায়ে কেরাম মনের আবেগ মিটিয়ে তাদের শানে আলহামদুলিল্লাহভাবে অনেক কিছু তারা লিপিবদ্ধ করে গিয়েছেন। আমরা হয়তো উপস্থাপন করতে পারি না, বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে, পরিবেশের কারণে আমরা তুলে ধরতে পারি না। এক পর্যায়ে আমার শায়খ মুর্শিদের শানে আমি এভাবে বলেছিলাম, ऐ के फजलू चाक गरीबा आमदी आयके फजलू चाके गरीबा आमदी आयते कवो राज जाना आमदी तू चश्मे गिरिया सीना बिरिया आमदी तू चश्मे गिरिया सीना बिरिया आमदी अदबराए दर्स इरफा आमदी तू चश्मे गिरिया যখন তোমার দিকে তাকাতাম সবসময় দেখতাম তোমার চোখে আল্লাহ পাকের বিচ্ছেদের বেদনায় প্রেমের কারণে তোমার চোখে পানি তুমি সব সময় তোমার চোখে আমরা পানি দেখেছি তু চশমে গিরিয়া সিনে গিরিয়া আমাদি যখন অনুভব করতাম তুমি আহ শব্দ বলতা মাওলা পাকের এই মহব্বতের কারণে তোমাদের তোমার সিনার ভিতর হ্যাঁ এরকম যেন মহব্বতের ইশকের আগুনে পুড়ে যেন ভস্য হয়েছে তার ঘ্রাণ যেন আমরা অনুভব করতাম तू चश्मे गिरिया सीन बिरिया आमदी अदबराए दर्स इरफा आमदी तुम्हारा आगमन घटेছিল পথহারা পথ মানুষ পথহারা পথ ভোলা মানুষকে আল্লাহ পাকের পরিচয় দিয়ে আল্লাহ পাকের মারিফাতের দর্স দেওয়ার মত আল্লাহ পাক সেই যোগ্যতা সম্পন্ন করে আল্লাহ পাক তোমাকে প্রণয়ন করেছিলেন আমাদের মাঝে অতএব তার জীবন কর্ম নিয়ে আলোচনা করা আমার মতন নগণ্যর পক্ষে আদৌ সম্ভব না তবে একটু কথা বলতে চাই কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ে আমরা দেখেছি আমাদের আকাবের মুরব্বিয়ানে কেরাম এরকম বড় বড় ব্যক্তিত্ব খতিব আদম হাদমান হাবিবুল্লাহ মিসবাহ সাহেবের জবানে আমি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির যে আলোচনা শুনেছি সে আলোচনার ধারাবাহিকতায় আমি লক্ষ্য করেছি আমার শেখ মুর্শিদ পীর সাহেব চরমনি রহমতুল্লাহ আলাইহি তার জামানায় তিনি কুতুবুল আলম ছিলেন বলবেন কুতুবুল আলম কাকে বলে কুতুব মানে ওই ধ্রুব তারা যেই তারাকে লক্ষ্য করে যেই তারাকে দেখে মানুষ পথ পায় পথহারা মানুষ পথের দিশা পায় অতএব ভারতবর্ষ উপমহাদেশ তার নীতি এবং আদর্শ রেখে যাওয়ার মাধ্যমে আজ পথহারা পথ ভোলা মানুষ আল্লাহ পর্যন্ত প্রসার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তারা পেয়ে যায় কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি যে কুতুবুল আলম ছিলেন কোন দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর ধরে গোটা সাহাবাই কিরামদেরকে 3-4 লাইন উপর মেহনত করেছেন দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ সাহাবাই কিরামদেরকে পূর্ণাঙ্গ সাহাবাই কেরামদেরকে এই 4টা লাইন উপর মেহনত করাবার কারণে বরকতে কোটা সাহাবাই কেরাম পরিপূর্ণ দিনের উপর চলা সক্ষম হয়েছে আমি আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সুযোগ পাব না তো এতটুকু কথা দাওয়াত ও তাবলীগে দ্বীন তালিমে দ্বীন তাসকিয়ায়ে নফস জিহাদ ফি সাবিলিল্লাহ এই ধারাবাহিকতায় যুগে যুগে মনীষীদের আবির্ভাব হয়েছে মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ আলাইহি সহ যাদের আবির্ভাব ঘটেছিল তারা তাদের জীবন কর্ম নিয়ে যখন আমরা আলোচনা করি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় হযরত সাহাবাই কিরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন তারা তো অনেক ঊর্ধ্বে কিন্তু হাক্কানি রব্বানি উলামায়ে মাশায়েখ তাদের জীবনী নিয়ে যখন আলোচনা করি আমরা দেখতে পাই সরদার দু জাহাঁ সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে গোটা সাহাবায়ে কিরামদেরকে দাওয়াতের মেহনত করাইছেন তালিমের মেহনত করাইছেন আর তাসকিয়া নফসের উপর মেহনত করাইছেন আর জিহাদ ফি সাবিলিল্লাহ যার কারণে গোটা সাহাবায়ে কিরাম পূর্ণাঙ্গ দ্বীনের উপর চলা তাদের জন্য সহজ হয়েছে সে একই ধারাবাহিকতায় কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম নিয়ে আলোচনা করবেন দেখতে পাবেন যা জীবন কর্মের মধ্যে দাওয়াত রয়েছে তালিম রয়েছে তাসকিয়া রয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ এর দৃষ্টান্ত এভাবে দেখতে পাই কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির দাওয়াতের দাওয়াতে যেই মূল বিষয়টা আমরা যদি এককভাবে দেখি, ওনার সুযোগ্য খলিফা যিনি তবলিগ জামাত নিয়ে যিনি ময়দানে আবির্ভূত হয়েছিলেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি গাঙ্গু রহমতুল্লাহর কাছে মাত্র 12 বছরের সময় বায়াত হয়েছেন। তার সুযোগ্য খলিফা সাহারানপুরের কাছে খেলাফত পেয়েছেন। অতএব দাওয়াত ও তালিমের বর্তমান তবলিগে মুরব্বজা এটা সারা দুনিয়ায় ইলিয়াস রহমতুল্লাহর দ্বারা প্রচার প্রসার লাভ করেছে। এজন্য কুতুবুল আলমকে কুতুবুল আলম বলা হয়। দ্বিতীয় পর্যায়ে হয়েছে তালিম। তালিমের দিক দিয়ে লক্ষ্য করবেন, আজ যত তালিম রয়েছে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ 18 বছর মসজিদে নববীতে রাসূলের রওজার কিনারে বসে হাদিসের দরস দিয়েছেন, যার কারণে সারা আজম সব জায়গায় রাসূলের হাদিসের দরস এবং তার সনদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বরকতে আসছে। তাজকিয়া নফস আমরা লক্ষ্য করব। উজানিকার ইব্রাহিম সাহাব রহমতুল্লাহ আলাইহি, শিকান্তিকে সাক সাহাব রহমতুল্লাহ আলাইহি, শিকান্তিকে ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এই তাসকিয়া বিশেষ করে চিশতিয়া সাবরিয়া তরিকার এই রাওয়াজ আজ ভারতবর্ষ উপমহাদেশে উজানিকার ইব্রাহিম সাহাব রহমতুল্লাহ যার থেকে পেয়েছিলেন সেই ধারাবাহিকতায়। অতএব এটা কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী দ্বারা আলহামদুলিল্লাহ তাদের খোলাফাদের মাধ্যমে সারা দুনিয়ায় প্রচার প্রসার লাভ করে। জিহাদ ফি সাবিলিল্লাহ ব্রিটিশ বিতাড়িত করার মধ্যে হুসাইন আহমদ মাদানির যে ভূমিকা এটা আলোচনা করার শেষ করা হবে না। আজ যে দুই বুজুর্গর কথা আমরা বলতেছি এরা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ ধারাবাহিকতা রয়েছে। অতএব আসুন আমি আমার কথা এখানেই শেষ করে এতটুকু বলতে চাই, আমার শায়খ মুর্শিদ পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহির মধ্যে দাওয়াত ও তালিমের যে অবস্থা ছিল আজ সারা বাংলাদেশ নয় সারা দুনিয়ার মধ্যে এত বড় জামায়াত এত বড় লোকের জামায়াত করা আদৌ কারোর জন্য সম্ভব হয়েছে কিনা এটা আমার জানা নাই। এককভাবে আজ দাওয়াতের কাজ যদি চাঙ্গা না হতো আর বাংলার এই ভয়ে জনসমুদ্র কায়েম হতো না। অতএব দাওয়াতে দিন রয়েছে, তালিমি দিনের দিকে লক্ষ্য করেন। আজ তিনি বড় বড় এদারা প্রতিষ্ঠিত করে গিয়েছেন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত করেছেন। তালিমে দিনের দিকে সর্বস্তরের মানুষ যেন দিন শিক্ষা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করে গিয়েছেন। এবং তীর্থ তাজকিয়া নফস আজ আপনার কি মনে করেন মাত্র 3 দিন 3.5 দিন চরমনায়ের ময়দানে বা যে কোনো প্রোগ্রামে আমার সাহেব